আজকের ভিডিওতে আমরা শিখব আইফোনে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। আইফোনে আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়েই স্ক্রিন রেকর্ড করতে পারবেন, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আইফোনে থাকা বিল্ট ইন সফটওয়্যার দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো আইফোনে থাকা বিল্ট ইন সফটওয়্যার দিয়ে আমরা যদি রেকর্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল সেন্টারে আমাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের অপশনটি যোগ করতে হবে। এজন্য প্রথমে আমি সেটিং অপশনে চলে যাব। এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাব কন্ট্রোল সেন্টার, এখানে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলেই দেখতে পাবো যে এখানে লেখা আছে স্ক্রিন রেকর্ডিং, এর বাম সাইডে প্লাস বাটন আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দিলে আমাদের কন্ট্রোল সেন্টারের অপশনে স্ক্রিন রেকর্ডিং অপশনটি যোগ হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল সেন্টারে আসি, তাহলে দেখতে পাবো যে এখানে একটি অপশন যোগ হয়ে গিয়েছে, অর্থাৎ এখান থেকে আমি চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবো। তো এখানে যে স্ক্রিন রেকর্ডিংয়ের আইকনটি দেখতে পাচ্ছি, এখানে ট্যাপ করলেই কিন্তু কাউন্টডাউন হয়ে আমাদের রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আর রেকর্ডিং স্টার্ট হলেই আমরা বাম সাইডের বারটিতেই দেখতে পাবো যে এটা রেড কালার হয়ে গিয়েছে। এই কালারটি রেড হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার আইফোনে বর্তমানে স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আপনি যদি এটাকে স্টপ করতে চান, তাহলে আপনি এই রেড কালারের এখানে ট্যাপ করলেই কিন্তু এখানে স্টপ অপশন আসবে, আপনি চাইলে এখান থেকে স্টপ করে দিতে পারবেন। এছাড়াও আপনি যদি কন্ট্রোল সেন্টারে যান, এখানেও যদি ট্যাপ করি, তাহলেও কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং অপশনটি বন্ধ হয়ে যাবে। এছাড়াও আমরা চাইলে আমাদের মাইক্রোফোন অফ রেখে বা চালু রেখেও স্ক্রিন রেকর্ড করতে পারবো। এজন্য আমাদের যে আইকনটি আছে স্ক্রিন রেকর্ডিংয়ের, এখানে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখলে আমরা দেখতে পাবো যে এখানে একটি অপশন আছে মাইক্রোফোন অন অফ। তো আমরা চাইলে যদি মাইক্রোফোন অফ রেখে স্ক্রিন রেকর্ডিং করতে চাই, সেটাও করতে পারবো, এবং চাইলে মাইক্রোফোন চালু রেখেও আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারবো। তো এখানে যদি আমরা মাইক্রোফোন চালু দিয়ে দিই আর এখানে যদি স্টার্ট রেকর্ডিংয়ে ট্যাপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের স্ক্রিন রেকর্ডিংটি পুনরায় আবার চালু হয়ে গিয়েছে। তো আমরা যে স্ক্রিন রেকর্ডগুলো করব, সেগুলো আমরা পেয়ে যাব ফটোস অপশনে। ফটোস অপশনে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো যে আমরা যতগুলো স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটা এখানে জমা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি যদি স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে যেটা আমি করেছিলাম সেটাতে ট্যাপ করি, তাহলে দেখতে পাবো নিচে কিছু অপশন আছে। যেমন দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখান থেকে শেয়ার করতে পারবো, শেয়ার অপশন আছে, আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন। এছাড়াও আছে এডিট অপশন, আপনি যদি চান এটাকে এডিট করতে পারবেন। তো আমি এডিটে প্রেস করব। এডিটে প্রেস করলে আমরা চাইলে ভিডিওটিকে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা চাইলে ততটুকু রাখতে পারবো। এছাড়াও আছে কালার কন্ট্রাস্ট, আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, যেটা ভিডিও এডিটিংয়ে আমাদের প্রয়োজন পড়ে। এছাড়াও আছে কালার ফিল্টার, আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন। এরপর আছে ক্রপ অপশন, যেই স্ক্রিন রেকর্ডিংটি করেছিলেন সেটা চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন। তো এভাবেই খুব সহজেই আপনার আইফোনে স্ক্রিন রেকর্ডিং করে তা খুব সহজেই এডিট করতে পারবেন। তো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।